বর্তমান সরকার দেশে বাকশালি কায়েম করে ক্ষমতায় এসে দেশ ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 49তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবার দেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশালে কায়েম করার ষড়যন্ত্র করেছেন। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকটি পত্রিকা ও মিডিয়া বন্ধ করে বাকশাল কায়েম করতে চেয়েছিল। শেখ হাসিনাও তার পিতার পথকে অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সজীব ওয়াজের জয়ে রাজনীতিতে প্রবেশ করা বিএনপির জন্য আশীর্বাদ বলে মন্তব্য করে আব্বাস বলেন, জয় যদি না আসতো তাহলে বোঝা যেত না যে তারেক জিয়া একজন যোগ্য নেতা। এদিকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে মির্জা আব্বাসের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ সহ দলের নেতাকর্মীরা মিলে কেক কাটেন। বাংলাদেশে ভারতকে অনেক দিয়েছে, বাংলাদেশ থেকে ভারতের অনেক নেওয়ার আছে, সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতা রাখতেই হবে। এটা হলো পঙ্কজশরণের ভাষণ। এই সমস্ত লোক এখনো বাংলাদেশে থাকার জায়গা পায় কি করে? এই সরকারের দুর্বলতা না থাকলে আমি এরা বুঝতে পারি না। সজীব ওয়াজের জয়ের সাথে কিন্তু আমাদের জন্য একটা অনেকটা আশীর্বাদ শুনে বলতে পারেন। আশীর্বাদ কীরকম? অনেকেই আমাকে প্রশ্ন তাকালো, এই আমি আবার কোন দাঁড়ালে শুরু করলাম। তো আমার আরেক সহকর্মী প্রশ্ন জয় বললাম, ভাই ও যদি না আসতো তারেক রহমান জি ওর চেয়ে অনেক উন্নত মানের একজন নেতা, এটা প্রমাণ হইতো না? ওর চেয়ে অনেক ম্যাচিওর একজন নেতা ছিল তারেক রহমান।